ঝগড়া করতে পারবো ভাই, খুব একটা জোরে হচ্ছে না রে ভাই। ও ভাই সাহ, এটা হলো বহরমপুর মেলার পাস চারজনের। এখানে এন্ট্রি গেটটা ছিল যেন কেটে দিয়েছে, আর এই যেগুলো সম্পূর্ণ পাস চারজনের। উপর দিয়ে চকো চিপস আছে, স্টিকটা দিয়েছে আর ভ্যানিলা ফ্লেভার। আমরা বহরমপুর মেলাতে আছি, কারণ বহরমপুরে এখন একটাই মেলা চলছে যেটা বহরমপুরের ফেভারিট, মানে বহরমপুরের বুকে মুর্শিদাবাদ তো বহরমপুরে সবারই পছন্দের মেলা, বহরমপুর মেলা যে দুখানি এখন। সেই বহরমপুর মেলাতে আছে, আজকে মেনলি রাইড ঘুরতে এসেছিলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর কেমন লাগছে সেটা জানাও, আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাও মানে মুর্শিদাবাদ তথা বহরমপুরে যদি নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে বলো না, সাবস্ক্রাইব করে দিও তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পাবো। আর চলো রাইডের মজা নিতে থাকো। টাটা। প্রথম রাইড আমাদের এটা, ঠিক আছে একদম। আগে কি এসে তুই চড়েছিলিস মেলায়? না, আমি কোনো রাইডে চাইনি, টাকা একটা রাইডেও যাবিনি, কিন্তু যেহেতু বিনামূল্যে পাস পেয়েছি সেটা ছাড়া যাবে না ভাই। আমি নিজেও যাই না, এটা কি যাই, ঠিক আছে ফ্রির পাস ভাই, চেপে গেছি চলেছে। আর মেলা কদিন চলবে সেটা তোমাদেরকে বলছি, তোমরা অনেকজন বলেছিলাম ওই দিন, আমি সবাইকে বলি টেক কেয়ার টে সেফ, আজকে সবাই আমাকে বলো টেক কেয়ার টে সেফ, ঠিক আছে লেটস স্টার্ট। দেখো মজা করেছি, বাম্পার বাম্পার মজা করেছি, যাহারে সবাই খিস্তি দিচ্ছিল ভাই, ভাগ্যিস ভিডিও বানাই ফুল খিস্তি হচ্ছিল। ছোট রে ভাই, হাঁটু লাগছে না, মানে হাঁটু লেগে যাচ্ছে। চলো এখন আমরা দার্জিলিং টয় ট্রেনে চেপে গেছি, এই যে ট্রেন একটু দেখে যাও। হ্যাঁ ওই তো কাকিমা, ও মেনলি যে পাশে এসেছি সেটা হলো কাকিমাদের। এই দেবশ্রী তাকিদা ওইদিকে ভাইপো কাকিমা, আর এই যে রাজশ্রী, মানে ওদেরই পাশ ছিল, ঠিক আছে। তারপর আমরা এসেছি, ঠিক আছে মেনলি এটাতে রাইড দেখাবো, ঠিক আছে। আর মেলা যতটা সম্ভব কালকে দিন অবধি থাকবে, ঠিক আছে। কালকে ডেটটা জানো কবে? আজকে ডেট কবে? আমি ডেট নিজে ভুলে গেছি। দেখো আমি সোশ্যাল মিডিয়া থেকে যতটা জেনেছি ততটা 21 মার্চ অব্দি কিন্তু মেলা চলবে, কিন্তু আমি পারফেক্টলি বলতে পারছি না, ঠিক আছে, কারণ আরও চলতে পারে, কারণ সেরকমভাবে কিন্তু মেলা উঠে যায়নি। মেলা দেখতে পাচ্ছ, মেলা এখনো ভালো মতোই বলতে গেলে মেলা বসে আছে। আর না এমন একটা ট্রেন যেটার ইঞ্জিন বাইরে আর টয়লেটও নাই, সেরকম একটা ট্রেনে বসে আছে, কিন্তু এটা রিজার্ভেশন বুকিং বলে বসতে পেরেছি, আর জেনারেল বসতে পারতাম না এত ভিড় থাকতো। সব ভুলভাল বকছি, ছাড়া যাবে এখন, ট্রেন ছাড়বে। বন্দে ভারত এক্সপ্রেসের সেকেন্ড নাম্বার ভার্সেন বিশাল আওয়াজ হয়, ঠিক আছে, বেশি নাই আবার বন্দে ভারত এক্সপ্রেসে। চলো বন্দে ভারত এক্সপ্রেসের সামারি করা যাক। আগে আমরা যেখানে চেপেছিলাম হেপি মজা করেছি ভাই, হেপি মজা করেছি, এই রাইডটাই আমরা সেরা মজা করেছি। যে এখন বন্ধে ভারত এক্সপ্রেসে আছি, ভালো লাগছে বন্ধে ভারত এক্সপ্রেসে, ঠিক আছে, বেশি ভাগ করবো না, টুয়া টুয়া আনতে দেখা হচ্ছে এবং লাগছে না ভাই ট্রেনে চাপতে, এবার দাঁড়াবো ও না, আমরা তো বিনা পয়সায় উঠেছি না, ওর জন্য বলছি যারা টাকা দিয়ে উঠেছে তাদের কাছে এটা মজা, তাও ঠিক দাঁড়াবে না। এরকম কালার নেই যে আমাদের পাশে আছে, আমরা এখন এই রাইডটা চাপতে যাবো, সব রাইডে চাপবো আজকে। ক্যামেরা করতে পারবো ভাই, খুব একটা জোরে হচ্ছে না রে ভাই। ও ভাই সাহ, ভাই সাহ, ও রে একটু জোরে, ভাই একটু জোরে হোক, এত আস্তে ঘুরালে হবে, আরো জোরে। হ্যাঁ এখানে কতজন ঘুরছে?
কতদিন ঘুরছে না গাড়িটা ঘুরছে আমরা তো বসে আমরা ঘুরে আছি ভাই ভাই কেমন লাগছে বল সেরা সেরা তুমি একটা ভয় নাই ভাই আটু জোরে হ্যাঁ ওটা আস্তে ঘুরাচ্ছে আটু জোরে ঘুরালে আমার মতে বেস্ট তো আমার ভাই অক্টোবাসটা বেস্ট লেগেছে আমি তো হাত ছেড়ে ঘুরবো এই না 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 রিক্স নেওয়া যাবে না হাসিনি বলতে গেলে খুব আস্তে ঘুরাচ্ছে দাঁড়াবে না এটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখো এটা কানের দোকানে মানে কি যেন বলে মেয়েদের গয়নার দোকানে সব এখানে ভিড় দেখো ছেলেদের জন্য কিচ্ছু নাই বেলা কিচ্ছু নিতে হবে না বাড়ি চলে যাও শুধু এখানে ভিড় ও আমাদের তো গার্লফ্রেন্ডও নাই না নাহলে কিনতাম ছেলেরাও ভিড় করছে এখানে শুধু গার্লফ্রেন্ডের জন্য আরও অনেক দিকে আছে আমরা শুধু এইটুকু জায়গায় আছে এটা হলো ওয়াইফাই জোন ওয়াইফাই যেটা আছে ঠিক আছে এই যে আমরা এই দুটো তো উঠতে পারলাম না এই উঠতে জন্য কিছু খেতে দিবে না কিন্তু পকোড়া টকোড়া যদি ভেলপুরি টেলপুরি কিছু খেতে দিত মনে তৃপ্তি পেতাম উঠতে তো দিল না খেতে তো দিতে পারতো তাও দিল কবার খুললি মেলায় মেলা এটা নিয়ে আমার তিনবার থেকে চার পাঁচবার হলো তার মধ্যে এটা থার্ড টাইম ব্লগ আমার তার মধ্যে প্রথম ব্লগটা তোমরা খুব সাপোর্ট করেছো মিনিমাম এখন 5,000 ভিউ চলছে তারপরটাও তাই দেখো এই দোকানটা তোমার ওই মেয়েদের জিনিসপত্র পাওয়া যাচ্ছে এত ভিড় মেয়েরা তো কিনছে তার সঙ্গে ছেলেরাও গার্লফ্রেন্ডের জন্য কিনছে আমি হক ভাঙা মনে দুঃখ পায় গার্লফ্রেন্ড খুঁজে দিও তো গ্রামের বাড়ির যেমন রাস্তা হয় না এরকম মনে হচ্ছে শিক্ষিত আলু ভাজা খাবো না ফালতু অশিক্ষিত মানুষ অশিক্ষিত থাকতেই ভালো লাগে অত শিক্ষিত হবো না তাই থাক আগে ব্লগটা যারা দেখেছো তার সেখানে খেয়েছিলাম অবশেষে আইসক্রিম খেয়ে বাড়ি আমরা রাইডে পয়সার অভাবে ভাই 60 টাকার খেতে আমরা 40 টাকার খাচ্ছি কদিন থাকছে মেলার কালকে শেষ না জানতে পেরে গেলে কালকে মেলা শেষ ঠিক আছে জোন জিজ্ঞাসা করেছে ভাই মেলা কদিন এটা কি ফ্লেভার নর্মাল নাকি ভ্যানিলা ভ্যানিলা ফ্লেভার উপর দিয়ে চকো চিপস আছে চিপসটা দিয়েছে আর ভ্যানিলা ফ্লেভার হ্যাঁ দাউন লাগছে দাউন চূড়া মেয়ে নাকি যে দাদির বাড়ি যেতে হবে হয়ে যাচ্ছে বাজে বহরমপুর মেলায় ভিডিও বলতে গেলে এখানে শেষ করলাম ওই সাইডে বেশি দেখানো যাবে না প্রচুর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বসে আছে তো ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও মনে প্রথমে একটু দুঃখ যে রাইডে চাপতে পারলাম না দুটো রাইডে আর এরকম নতুন নতুন ভিডিও আসছে আর যদি তোমাদের কাছে কোনো তথ্য থাকে যে কোনো জায়গায় ভিডিও বানানোর ফুড ব্লগ হোক বা কোনো জায়গায় কোনো মেলা বা এভরিথিং তাহলে আমাকে ইমেলের মাধ্যমে বা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তো ভালো থাকো টেক কেয়ার সুস্থ থাকো নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে শেষে কিন্তু জিলিপি খেতে ভুলবো না ঠিক আছে মেলায় গেলে জিলিপি খেতে একদমই ভুলবো না একদম শেষ পথে জিলিপি নিয়ে টুক করে বাড়ি আমরা এখন আইসক্রিম খাচ্ছি টুক করে আমাকে বাড়ি চলে যাবা ভালো করে দেখে না মেলা কদিন চলবে 21 মার্চ পর্যন্ত 21 মার্চ আমি ভিডিওটা আপলোডই করবো তো 21 মার্চ কারণ আজকে ভিডিও বানাচ্ছি 20 মার্চ